আজ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা দি বিগ বিলিয়ন ডেজ, ইন্ডিয়াস বিগেস্ট সেল। বছরে একবারই আসে, বছরে একবার। আমরা জানি দুর্গাপূজার সময় এই সেল আসে, যেটাতে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়া যায় এক্সচেঞ্জ এবং যে কোনো নতুন জিনিস কেনার ক্ষেত্রে। তো আমরা সবাই এইটার জন্য ওয়েট করে থাকি, কখন বছরের এই অক্টোবর নভেম্বর মান্থের সময়ে এই বিগ বিলিয়ন ডেজ সেল আসবে ফ্লিপকার্টে। তো শেষ পর্যন্ত দেখবেন, এটাতে ফাইনাল ডেট এবং সমস্ত কিছু ডিসকাউন্টের ব্যাপারে আমি ডিটেলসে বলবো। তো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। দি বিগ বিলিয়ন ডেজ, ইন্ডিয়ান বিগেস্ট সেল ফ্লিপকার্টে। দি বিগ বিলিয়ন ডেজে প্রতি বছরের মতোই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে রয়েছে অমিতাভ বচ্চন, দেখা যাচ্ছে এখানে বিগ বিলিয়ন ডেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ক্যাম্পেইনে দেখা যাচ্ছে। তো এখানে পাওয়া যাচ্ছে SBI ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পাবেন, পেটিএমের ব্যাঙ্ক এবং ওয়ালেট থেকে পেমেন্ট করলে অ্যাসিওর্ড ক্যাশব্যাক, মানে ক্যাশব্যাক কিছু না কিছু পাবেনই আপনি। যাদের ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ আছে, যারা ফ্লিপকার্ট প্লাস মেম্বার, তারা সেল শুরু হওয়ার কিছু ঘন্টা আগে আর্লি অ্যাক্সেস পাবে। নন প্লাস অ্যাকাউন্টদের জন্য রাত্রি 12টায় শুরু হয় এবং যাদের প্লাস মেম্বারশিপ তাদের অ্যাকাউন্টে রাত্রি 8টা থেকে সেল শুরু হয়। ম্যাক্সিমাম ডিসকাউন্ট এবং ম্যাক্সিমাম এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং ম্যাক্সিমাম নিউ নতুন পারচেস করা জিনিসের পর জিনিসে ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকে। এরপর আসছি কি আলটিমেট মানি সেভিং টিপসে। এখানে থাকছে নো কস্ট EMI অন লিডিং ব্যাঙ্কস, SBI, ICICI ব্যাঙ্ক, HDFC অ্যান্ড আদার্স। নো কস্ট EMI অন বাজাজ ফাইন্যান্সের, জিরো অ্যাডিশনাল চার্জ উইথ ডেবিট কার্ডেও EMI অ্যাভেলেবেল দিয়েছে। নো মিনিমাম ব্যালেন্স রিকোয়ার্ড, কোনো মিনিমাম ব্যালেন্সের দরকার নেই। শপিং ডিউরিং স্কেল সেল অ্যান্ড পে লেটার, মানে আপনি কিছু যেটা পে লেটার অপশান আছে সেখানে 5,000, 10,000 যেমন যার পে লেটারের অপশান দিয়েছে তাকে, যেমন লোন টাইপের দিয়েছে, আপনি শপিং করতে পারেন এবং পে লেটার দিয়ে পেমেন্ট করতে পারেন, এক মাসের মধ্যে সেটাকে আবার দিতে হবে। এরপর আসছে 10% ডিসকাউন্ট SBI ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে, পেটিএম অ্যাসুয়েড ক্যাশব্যাক অবশ্যই পাবেন যদি ব্যাঙ্ক পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ওয়ালেট থেকে আপনি পেমেন্ট করেন। বিগ বিলিয়ন মোকাবিলা নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে এরা, কিছু খেলা থাকবে যে প্লে করতে হবে এবং উইন হলে সেটার নতুন কিছু ডিসকাউন্ট পাবেন বা কিছু হয়তো এক্সট্রা কোনো গিফট পাওয়া যাবে। তো আমরা জানি যে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বিরাট কোহলি আছে, অমিতাভ বচ্চন আছে, রণবীর কাপুর আছে, আলিয়া ভাট আছে। তো এখানে বিরাট কোহলি ক্যাজি ডিলার্সের একটা নতুন ক্যাম্পেইন এবছর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছে, এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে মোবাইল, টিভিজ, ফ্রিজ অ্যান্ড আদার ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যান্ড আদার প্রোডাক্টসে। তো এটা সবসময় সারাদিনে থাকবে না, যে সেলের দিনগুলো থাকবে সেই দিনগুলোর রাত্রি 12টার সময়, সকাল 8টার সময় এবং বিকেল 4টের সময় এই এক্সট্রা ডিসকাউন্টগুলো দেওয়া হবে। মহা প্রাইস ড্রপ, যেটা আমাদের অমিতাভ বচ্চন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ক্যাম্পেইনটাই দেখাচ্ছে, এক্সট্রা 20% অফ থাকবে ক্লথিং, বিউটি এবং হোম অ্যান্ড কিচেন। এবং এটাতে নতুন একটা এবছর অ্যাড হয়েছে, নিউ ডিলস এভরি 8 আওয়ার্স, নতুন নতুন ডিসকাউন্ট আসবে, বেশি ম্যাক্সিমাম ডিসকাউন্ট আসবে, কম ডিসকাউন্ট আসবে, ডিসকাউন্টের উঠানামা হবে 8 আওয়ার্সে, প্রতি 8 আওয়ার্সে। তারপরে ফ্ল্যাশ সেল বিরাট কোহলি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে করছে ফ্লিপকার্টের, প্রতি 1 ঘন্টা ছাড়া ছাড়া ফ্ল্যাশ সেল বারবার আসবে। আপনি যদি কোনো জিনিস প্রোডাক্ট কিনতে চান ফ্ল্যাশ সেলে, তো প্রতি ঘন্টায় ফ্ল্যাশ সেল আসবে, প্রতি ঘন্টায় ডিসকাউন্ট পাবেন, প্রতি ঘন্টায় নতুন নতুন প্রোডাক্টের ফ্ল্যাশ সেল আসবে। রাস আওয়ার্স অমিতাভ বচ্চন এখানে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে দেখাচ্ছে, লোয়েস্ট প্রাইস অফ দি সেল, মানে যতদিন সেল চলবে তাদের লোয়েস্ট প্রাইস যেটা পাবেন সেটা হচ্ছে রাস আওয়ার্সে। তো রাস আওয়ার্সটা কখন? অনলি টিল 2 AM, দুটো রাত্রি দুটো পর্যন্ত।
আমরা দেখতে পাচ্ছেন এখানে যে বাজেট বায়াস অনলি ফর ইউ 70% অফ 80% অফ 90% অফ বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেখতে পাবেন। সুপার কয়েন পে ইউজিং সুপার কয়েন অ্যান্ড গেট এক্সট্রা ডিসকাউন্ট, এখানে সুপার কয়েন দিয়ে যদি পেমেন্ট করেন কিছু এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে। সুপার কয়েন রিওয়ার্ড পাস ফর নিউয়ার বিফোর ডিল গেট আপ টু 2000 বোনাস কয়েন্স অন শপিং, মানে যে আপনি শপিং করবেন যেটাতে যেটাতে 100 টাকায় 4টে কয়েন দিত সেটাতে হয়তো আরও বেশি কয়েন দেবে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেবে, ম্যাক্সিমাম কয়েন দেবে, বোনাস কয়েন দেবে। এরপর আসছে আবার টপ ক্যাটাগরিজ এক্সিস্টিং অফার্স রিভেলিং সুন মোবাইল এবং ট্যাবলেট, যেটার জন্য সবাই আমরা ওয়েট করে থাকি। বিগেস্ট অফার্স এই বিলিয়ন ডেজে মোবাইল এবং ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স গ্যাজেটে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় এই বিগ বিলিয়ন ডেজে। নো কস্ট ইএমআই থাকছে, মোবাইল প্রোটেকশন অন্য সময় পাবেন আপনি 399 টাকা 299 টাকা, কিন্তু এই বিগ বিলিয়ন ডেজে মোবাইল প্রোটেকশন 1 টাকায় পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফার ম্যাক্সিমাম অ্যামাউন্ট থাকবে এক্সচেঞ্জ অফার্সে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট ডিসকাউন্ট থাকবে এক্সচেঞ্জ অফার্সে, যেটা আপনি নতুন মোবাইল কেনার সময় পাবেন। ইলেকট্রনিক্স এবং অ্যাক্সেসরিজ যাচ্ছি আপ টু 80% অফ, টিভি ফ্রিজ ল্যাপটপ ক্যামেরা ওয়াচ স্পিকার ইলেকট্রনিক্স গ্যাজেট আদার এক্সচেঞ্জ অফার থাকছে। নিউ ডিল থাকছে প্রতি সেলের প্রতিটা দিনে নতুন ডিল থাকছে, নতুন ডিসকাউন্ট থাকছে। টিভি অ্যান্ড অ্যাপ্লিকেশন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন আদার্স জিনিসে নো কস্ট ইএমআই থাকছে। কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিয়েন্স প্রোটেকশন থাকছে, এক্সচেঞ্জ অফার্স থাকছে আপ টু 80% অফ পাবেন আপনারা। ইন্ডিয়া কাপ ফ্যাশন ক্যাপিটাল, এখানে রণবীর কাপুর এবং আলিয়া ভাট আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারে ফ্লিপকার্টে কাজ করছে। এক্সট্রা 10% অফ ওয়ান ডে, 20+ মিডল প্লাস স্টাইলস 99% স্টাইলস অন ডিসকাউন্ট, 60-80% অফ ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন, ম্যাক্সিমাম ক্লথ এবং আদার্স জিনিসে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন। বিউটি ফুড অ্যান্ড টয়েস বেবি কেয়ার অ্যান্ড আদার্স জিনিসে কসমেটিক্সের জিনিসে ফ্রম 79 টাকা থেকে পাবেন। এক্সিস্টিং লঞ্চেস থাকবে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পাবেন। হোম অ্যান্ড কিচেনে অনেক ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন এই বিগ বিলিয়ন ডেজে। ফার্নিচার সোফা আলমারি এসবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন, নো কস্ট ইএমআই থাকছে, 0% নো কস্ট ইএমআই। ফ্লিপকার্ট প্রাইভেট ব্র্যান্ডস আপ টু 80% অফ, ফ্রিজ টিভি এসি এটা থাকছে আপ টু 80% অফ থাকছে। ডিল অ্যান্ড টিভি নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ হয়েছে, ওয়াচ অ্যান্ড বাই অ্যান্ড বেস্ট ডিল, ভিডিও ওয়াচ করতে হবে এবং আপনি ডিসকাউন্ট পাবেন। সুপারস্টার ব্র্যান্ডস হচ্ছে আমাদের ফ্লিপকার্টের বিরাট কোহলি, যাতে ম্যাক্সিমাম ডিসকাউন্টের কিছু ক্যাম্পেইন লঞ্চ হবে। ট্র্যাভেলস অ্যান্ড স্পেশাল অফার্স জন্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকবে ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে। টু গুড যেখানে ইউজফুল প্রোডাক্ট এখানে পাওয়া যায় আপ টু 90% অফ থাকছে, এখানে রিনিউ প্রোডাক্ট যেখানে পাওয়া যায়। টু গুড ফ্লিপকার্টের একটা পার্ট, মোবাইল ফ্যাশন অ্যান্ড আদার্স জিনিসে 90% আপ টু 90% অফ পাবেন আপনি টু গুড থেকে এই ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজে। শর্টকাট টু কে ফাস্টার চেক আউট এখানে নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করেছে, যে আপনার যদি তাড়াতাড়ি যখনই সেল আসবে ডিসকাউন্ট আসবে তাড়াতাড়ি কিনতে পারেন, তার জন্য আপনি কার্ড অ্যাড করে রাখতে পারেন, এটিএম কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড্রেস আপডেট করে রাখতে পারেন, গিফট কার্ড অ্যাড করে কিনে রাখতে পারেন, যে যখনই সেল আসবে ডিসকাউন্ট আসবে সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ সেলে কেনার জন্য। এক্সপিরিয়েন্স শপিং লাইক নেভার বিফোর আপগ্রেড অ্যাপ আপগ্রেড করতে বলেছে, নতুন 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 ক্যাম্পেইন লঞ্চ হবে, নতুন নতুন ডিসকাউন্ট হবে, তত তাড়াতাড়ি পাওয়া যাবে দি গ্র্যান্ড ওপেনিং বিগ বিলিয়ন ডেজের। এখানে অমিতাভ বচ্চন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের কাজ করছে, তো এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেট মানে যেটা সেলের ডেট এখনও অ্যানাউন্স করেন ফ্লিপকার্ট থেকে, তো যতদূর সোর্স থেকে জানা যাচ্ছে যে অক্টোবরের ফার্স্ট উইক আটই অক্টোবরের কাছাকাছি সেল আসবে এবং এই সেল 5 দিনের জন্য থাকে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল 5 দিনের জন্য থাকে, তো আপনারা যদি কিনতে চান কোনো কিছু জিনিস প্রোডাক্ট তো কিছুদিন ওয়েট করে যেতে পারেন, বিগ বিলিয়ন ডেজ খুব তাড়াতাড়ি আসছে সেল।
আপনি প্রচুর ডিসকাউন্ট পাবেন, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন এক্সচেঞ্জ ফোন এক্সচেঞ্জ যে কোনো অন্য বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট এক্সচেঞ্জে অনেক বেশি ডিসকাউন্ট পাবেন। নতুন গ্যাজেট, নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট, নতুন ফোন মোবাইল, নতুন টিভি ফ্রিজ কেনার ক্ষেত্রে অনেক ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন, এবং ক্লথ কিচেন অ্যান্ড আদার্স জিনিসে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন। তো আপনারা ওয়েট করে যেতে পারেন, কিছুদিনের মধ্যেই আসছে, আমরা নতুন নতুন ডিসকাউন্ট পাবেন এখানে। তো তো আজ এই পর্যন্তই, যদি আপনাদের এই ভিডিওটা থেকে কিছু জেনে থাকেন, কিছু হেল্প হয়ে থাকে, তো লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।